বিউটি শাইন টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী আম পাতা, শুধু খাওয়ার নিয়ম জানতে হবে। তো চলুন বিস্তারিত জেনে নেই। ডায়াবেটিস ডায়েটের জন্য সঠিক খাবার খাওয়া খুঁজে পাওয়া অত সহজ নয়। যদি আপনি ডায়াবেটিসে ভুগে থাকেন, তাহলে আপনি জানেন যে ডায়াবেটিসের উপসর্গ নিয়ন্ত্রণ করা কতটা কঠিন। কিন্তু হতাশ হবেন না, প্রাচীন চীনা একটি রীতি আম পাতার নির্যাস পান আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কার্যকর হতে পারে। আম পাতা, বিশেষ করে এটির নির্যাস, শত শত বছর ধরে অ্যাজমা ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। আম পাতা প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টিতে ভরপুর, যা ডায়াবেটিস আরও বেশি নিয়ন্ত্রণযোগ্য করতে পারে। আম পাতার নির্যাস ইনসুলিন উৎপাদন ও গ্লুকোজ বণ্টন বাড়াতে পারে এবং ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কার্যকরভাবে স্থির রাখে। যেহেতু আম পাতায় প্রচুর পেকটিন, ভিটামিন সি ও ফাইবার থাকে, তাই এটি খারাপ কোলেস্টেরলও হ্রাস করতে পারে। এছাড়াও আম পাতা ডায়াবেটিসের বিরক্তিকর উপসর্গ হ্রাস করতে পারে, যেমন রাতে ঘন ঘন মূত্রত্যাগ, অনাকাঙ্ক্ষিত ওজন হ্রাস ও ঝাপসা দৃষ্টি। কনফিউজিং সাপ্লিমেন্টকে গুড বাই বলতে পারেন। আপনি ডায়াবেটিস রোগী নন, সমস্যা নেই, আপনিও এই বিস্ময়কর পাতা থেকে উপকার পেতে পারেন। এই পাতার উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টকে ধন্যবাদ দিন। এটি শরীর থেকে দূষিত পদার্থ অপসারণ করতে সাহায্য করে এবং অ্যালার্জি থেকেও রক্ষা করে। বিজ্ঞানেও আম পাতার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। 2010 সালের একটি গবেষণায় পাওয়া গেছে, যেসব প্রাণীদের আম পাতার নির্যাস দেওয়া হয়েছিল, তাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মাধ্যমে গ্লুকোজ শোষণ কম হয়েছিল, যা তাদের রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। আম পাতা থেকে উপকার পাওয়ার উপায় হচ্ছে, 10 থেকে 15টি তাজা আম পাতা পানিতে সিদ্ধ করুন ও সেইভাবে সারা রাত রেখে দিন। সকালে ব্রেকফাস্টের পূর্বে আম পাতার এই পানীয় পান করুন। এইভাবে মাত্র 10 থেকে 15 দিন চালিয়ে যান এবং শিগগিরই আপনি আরও সুখী জীবন উপভোগ করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারী আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।